ওকে হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্যাসের তরলীকরণ বা লিকুইফ্যাকশন অফ গ্যাস। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আমরা শিখবো আজকে। এতদিন আমরা গত ভিডিওটাতে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ভ্যানডারওয়ালস ইকুয়েশন। ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা কেন এলো, আদর্শ গ্যাস বা তোর আইডিয়াল গ্যাস থেকে কেন আমাদের রিয়েল গ্যাসের জন্য অন্য একটা ইকুয়েশন আনতে হলো, সেটা আমরা আগের ভিডিওটাতে দেখেছি। তো এবার আমরা দেখব যে গ্যাসকে আমরা কি করে লিকুইফাই করতে পারি, অর্থাৎ গ্যাস কি করে তরল করতে পারি। লিকুইফিকেশন অফ গ্যাস সেটা জানার জন্য আমাদের একটা, আমি ফার্স্টে একটা ভেসেল নিচ্ছি। সেই ভেসেলের মধ্যে কি আছে, গ্যাস মলিকিউলস গুলো আছে। যেরকম ভাবে আমি তোমাদের সবাইকে দেখাই, সেই গ্যাস মলিকিউলস গুলো আমরা এখানে আছি। তো গ্যাস মলিকিউলস, গ্যাস মানে কি না, তাদের যে মলিকিউলস গুলো আছে তাদের মধ্যেকার কি না আকর্ষণ বল বা ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা কি হয় খুব কম হয়, সেই জন্যই তারা গ্যাস। সেই জন্য কি হয়, এতটাই তারা একজন আরেকজন থেকে দূরে দূরে থাকে, তাদেরকে কখনোই আমরা লিকুইফাই করার চেষ্টা করলেও পারি না। কিন্তু এমন একটা শর্ত বা এমন একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা যদি আমরা নিয়ে যাই তখন কিন্তু গ্যাসকে আমরা কি করতে পারি, তরলীভূত বা লিকুইফিকেশন করতে পারি। কিভাবে না, ফার্স্ট হচ্ছে চাপ বা প্রেশার একে কি করতে হবে না, বাড়াতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য প্রেশার অফ দ্য ভেসেল ওয়্যার দ্য গ্যাস মলিকিউলস আর প্রেজেন্ট। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, চাপ দিতে হবে এতটা বেশি পরিমাণে যে তার ফলে কি হবে না, গ্যাস মলিকিউলস গুলো যত প্রেশারাইজ করবো তত কি হবে, তারা কাছাকাছি চলে আসবে। এরা যত কাছাকাছি আসবে তত কি হবে, মলিকিউলস গুলো ঘনীভূত বা কন্ডেন্স হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এখানে 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 এরম জায়গায় যত তাড়াতাড়ি কাছাকাছি নিয়ে চলে আসবে তত কি হবে, সেগুলো ঘনীভূত বা কন্ডেন্স হওয়ার চেষ্টা করবে। আর গ্যাস মলিকিউল যত কি হয় ঘনীভূত হয়, অর্থাৎ যত তাড়াতাড়ি যত কাছাকাছি আসে, যত তাড়াতাড়ি কাছে আসে তত কি হয়, তাদের লিকুইফাই করার চান্সটা বেড়ে যায়, অর্থাৎ তাদেরকে আমরা তরলে পরিণত করতে পারি। তো তাহলে খুব সহজেই জানলাম যে কি করে আমরা তরল করতে পারি। কিন্তু না, শুধু এই একটা কন্ডিশনেই কিন্তু হবে না, আর একটা কন্ডিশন হতে হবে, সেটা হচ্ছে লোয়ারিং অফ টেম্পারেচার বা উষ্ণতা। গ্যাস ভেসেলের যে উষ্ণতা সেটাই করতে আমাকে খুব তাড়াতাড়ি কমাতে হবে। তাহলে দুটো দেখলাম, এক হচ্ছে চাপ বাড়াতে হবে, একই সঙ্গে আমাকে টেম্পারেচারকে লো করতে হবে। তাহলে যত টেম্পারেচার লো করবো তত, দেখো আমরা জানি যে গ্যাস মলিকিউলস গুলো যদি আমি আঁকি, গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে অনেক রকম ফোর্স কাজ করে, এদের মধ্যে ভাইব্রেশন হয়, ট্রান্সলেশন, অনেক রকমের ভাইব্রেশন এদের মধ্যে কাজ করে। তো গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে যে ভাইব্রেশনটা হয় সেটা যত আমরা টেম্পারেচার কমাতে থাকি তত গ্যাস মলিকিউলের মধ্যে ভাইব্রেশন গুলো আস্তে আস্তে কি হতে পারে, কমে যেতে থাকে। সেই এনার্জি, অনেকগুলো এনার্জি কাজ করে, সেই এক একটা এনার্জি আস্তে আস্তে কোলাপস করে যেতে থাকে। যত টেম্পারেচার লো করবো তত এই ফ্রিকোয়েন্সিগুলো বা এনার্জিগুলো কি হবে, কমে যেতে থাকবে। কমে যেতে যেতে এমন একটা টাইমে আসবে যখন গ্যাস মলিকিউলগুলো খুব কাছাকাছি চলে আসবে, এবং কাছাকাছি আসার জন্য তারা কি হবে, কনডেন্সড হবে, এবং এই কনডেন্সেশনের জন্যই একসময় গিয়ে তারা তরলীভূত বা লিকুইফাই হতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখলাম দুটো শর্ত, একসঙ্গে আমাদের চাপ বাড়াতে হবে, সিস্টেমের মধ্যে পিস্টন দিয়ে আমাদের চাপ বাড়াতে হবে যাতে কিনা মলিকিউলগুলো কাছাকাছি আসে। সেকেন্ড হচ্ছে একই সঙ্গে আমাদের টেম্পারেচারকে কমাতে হবে। তো এই দুটো জিনিস আমরা এখান থেকে দেখলাম যে যার ফলে আমরা খুব তাড়াতাড়ি গ্যাসকে তরলীভূত বা লিকুইফিকেশন করতে পারি। কিন্তু এবারে কথা হলো আরো একটা ব্যাপার, এখানে আমরা দেখব সেই ব্যাপারটা দেখছি, সেটা হচ্ছে টেম্পারেচারের কিছু ব্যাপার আছে, সেটা কি না ক্রান্তিক উষ্ণতা একটা টার্ম আমরা পড়ব, বা ক্রিটিক্যাল টেম্পারেচার। খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে দেখ, ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রান্তিক উষ্ণতা কি এই জিনিসটা না, একটা এমন টেম্পারেচার আছে যে টেম্পারেচারের নিচে যদি থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনই ওই গ্যাসটাকে লিকুইফাই বা তরলীভূত করতে পারবো না। কি না, আমি যদি পুরো ডেফিনেশন অনুযায়ী বলি যে প্রত্যেকটা গ্যাসের পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, যে উষ্ণতার ওপরে গ্যাস থাকলে যতই চাপ প্রয়োগ করো না কেন গ্যাসটাকে তরলে পরিণত করা যায় না। অর্থাৎ ধরে নিই আমি একটা গ্যাসের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারের ওপরে যদি থাকে গ্যাসটা
ধরে নিই এখন গ্যাসটার টেম্পারেচার 31°C। তো এই টেম্পারেচারে আমি যতই চাপ প্রয়োগ করি না কোনো গ্যাস ভেসেলের মধ্যে, কোনোভাবেই আমরা কি করতে পারবো না, কি গ্যাসটাকে লিকুইফাই করতে পারবো না। তাহলে আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে টেম্পারেচারটাকে ডিক্রিজ করা। ডিক্রিজ করাতে 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 যদি আমরা এই 25°C-এর নিচে নিয়ে আসি, অর্থাৎ 24-এর নিয়ে চলে আসি, যদি আমরা ধরে নিই যে 25টা হচ্ছে ওই গ্যাসের জন্য ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে এখন যে টেম্পারেচারটা 31°, অর্থাৎ 31টাকে যদি আমরা কোনোভাবে 24°C-এ নিয়ে চলে আসি এবং তারপরে যদি আমরা চাপ বা প্রেশারটাকে ইনক্রিজ করাই, তখন কিন্তু একমাত্র লিকুইফ্যাকশন অফ গ্যাসের যে জায়গাটায় আমরা আসতে পারবো। অর্থাৎ যে টেম্পারেচারের ওপরে যদি কোনো গ্যাসের টেম্পারেচার থাকে, তাহলে ওই টেম্পারেচারের ওপরে যদি কোনো গ্যাসের টেম্পারেচার থাকে, একটা নির্দিষ্ট টেম্পারেচার, ডেফিনিট টেম্পারেচার, যার ওপরে কোনো গ্যাসের টেম্পারেচার থাকলে ওই গ্যাসকে আমরা যতটাই পরিমাণ চাপ যায় বাইরে থেকে দিই না কেন, ওই গ্যাসকে আমরা কখনোই লিকুইফাই করতে পারবো না। তো সেই টেম্পারেচারটাকে বলা হয় ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার এই ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক রকম ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে তিনটে টার্ম আমরা পড়বো, এক হচ্ছে ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, আর হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল প্রেশার মানে কি না, কোনো গ্যাসীয় পদার্থ অর্থাৎ কোনো একটা গ্যাসীয় সাবস্টেন্সকে আমরা ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার যদি রাখি, তাহলে গ্যাসের উপর মিনিমাম যে পরিমাণ প্রেশারটা যদি দিতে হয়, ভালো করে বোঝার চেষ্টা করে জায়গাটা, ধরে নিই একটা গ্যাসের ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার সেটা হচ্ছে 45°C। এবারে ওই গ্যাসের টেম্পারেচারটা এখন হয়তো আছে 50°, তাহলে আমরা 5° কমিয়ে 45 নিয়ে গেলাম। এবারে 45 নিয়ে যাওয়ার পর মিনিমাম যে প্রেশারটা ইনক্রিজ করালে, মিনিমাম যে প্রেশারটা ক্রিয়েট করলে, কোথায় না ওই গ্যাস ভেসেলের মধ্যে মিনিমাম যে প্রেশারটা ক্রিয়েট করলে গ্যাসটা লিকুইফাই হওয়া স্টার্ট হয়, সেই প্রেশারটাকে বলা হয় ক্রিটিক্যাল প্রেশার বা PCC ফর ক্রিটিক্যাল, ঠিক আছে, বা ক্রান্তিক চাপ। তাহলে ক্রান্তিক চাপটা বোঝা গেল, আর ক্রান্তিক ভলিউম বা সরি ক্রিটিক্যাল ভলিউম বা ক্রান্তিক আয়তন যদি আমরা বলি, তো বলবো যে ক্রান্তিক উষ্ণতা অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারের মধ্যে, প্রেশারে কোনো 1 মোল কোনো সাবস্টেন্সের যে আয়তন থাকে, গ্যাসটার ক্রিটিক্যাল টেম্পারেচার আছে তার সঙ্গে ক্রিটিক্যাল প্রেশার, এই দুটো কন্ডিশন যখন ও থাকবে, তখন 1 মোল ওই গ্যাসটার মধ্যে যে ভলিউমটা অকুপাই হবে, 1 মোল ওই গ্যাসে যেটা যে ভলিউমটা পাবো, সেই ভলিউমটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম বা ক্রান্তিক আয়তন। তো এখান থেকে আমরা গ্যাসের তরলীকরণের মধ্যে তিনটে নতুন নতুন টার্ম পেলাম, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল ভলিউম। তো এইগুলোর কি কোনো একটা ভ্যালু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার আর ক্রিটিক্যাল ভলিউমের তিনটে আলাদা আলাদা এক্সপ্রেশন আছে, কিন্তু সেই এক্সপ্রেশনগুলোর ডেরিভেশন তোমাদের এখন নেই, শুধুমাত্র আমরা কি করব তাদের ভ্যালুগুলো জেনে নেব। তো ফার্স্টে আমরা দেখছি ক্রিটিক্যাল ভলিউম, তার ফর্মুলা কি 3B, ওকে। ক্রিটিক্যাল প্রেশার, তার ভ্যালু হচ্ছে A/27B², ওকে। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালু 8A/27RB। এবার আমরা চলো টার্মগুলোর সঙ্গে একটু সিমিলারিটি খুঁজি, কোনটাতে কি আছে, ফ্যামিলিয়ার হয়ে যাবে ওটার সঙ্গে। আচ্ছা, এখান থেকে যে বি দেখছো আর এ দেখছো, এইগুলো কি আমরা আগের দিনই করেছিলাম, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখান থেকে এ বি সব বুঝতেই পারছো, আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, UGC, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট মানে 8.314 বা যে কোনো ইউনিটে আমরা বলতে পারি। তাহলে VC, PC এবং TC এর ভ্যালুগুলো আমরা দেখলাম। তো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে RTC/PCVC, এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 8/3 বা 2.66, ঠিক আছে। এটা আমরা করলে এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা বার করতে দেয়, মানে MCQ-তে তোমাদের অনেকবার আসে যে RTC/PCVC এর ভ্যালুটা কত, সিম্পল, আর এর জায়গায় আর বসাবো, টিসির জায়গায় ফর্মুলা,
PC আর VC এর জায়গায় ফর্মুলা বসিয়ে জাস্ট সবকিছু কেটে যাবে 8 আর 3টা পড়ে থাকবে 2.66 গ্রাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার VC TC আর PC এর মধ্যে ফর্মুলা বা সম্পর্ক জানলাম দেখলাম তাদের এক্সপ্রেশনস গুলো আমরা দেখলাম ঠিক আছে তো এই পর্যন্ত আমরা এই এইটুকু জায়গা এই পর্যন্ত দেখলাম আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ক্রান্তীয় অবস্থায় গ্যাসের পদার্থের আচরণ সেই জিনিসটা আমরা কিভাবে দেখব তো দেখে নিই আচ্ছা আমরা এখানে একটা গ্রাফ নিচ্ছি সেটা কি এদিকে থাকছে পি এবং এদিকে থাকছে ভি তো অ্যান্ড্রিউস বিজ্ঞানী অ্যান্ড্রিউস একটা কার্ভ আমাদের অ্যান্ড্রিউস কার্ভ বলে নামে এটা খ্যাত বিজ্ঞানী অ্যান্ড্রিউস এই কার্ভটা আমাদের দিয়েছিলেন কিরকম টাইপের দেখো যে কোনো গ্যাস সবকটা আমরা রিয়েল গ্যাসের কাছে বলছি ঠিক আছে রিয়েল গ্যাসে টেম্পারেচারটা এরকম ভাবে ভ্যারি করে এই যে জায়গাটা এই পয়েন্টটা হচ্ছে আচ্ছা এইগুলো বলে দিই কোনটা কি টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর এটা হচ্ছে টি ফাইভ টি ফাইভটা হচ্ছে কি না ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ প্রেশার আর ভলিউমের যদি আমরা এই গ্রাফটা দেখি আর টেম্পারেচারটা হচ্ছে এভাবে আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি তো এই জায়গাটা যখন আসছে সেটা হচ্ছে টি ফাইভটা হচ্ছে টি সি অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার এই টেম্পারেচারে যাওয়ার পর যে কোনো গ্যাসের এই টাইপের এইরকম এইরকম অর্থাৎ এই গ্রাফগুলো কিরকম দেখছি আমরা ঠিক আমরা যেটা সমপরাবৃত্তাকার দেখেছিলাম কোথায় না বয়েলস লতে দেখেছিলাম অর্থাৎ বয়েলস ল কার জন্য আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের জন্য হয় অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের পর যে কোনো গ্যাস কিরকম না আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করছে এটা আমরা কিন্তু এই কার্ভ থেকে দেখতে পারি তাহলে এই টি ফাইভ বা টি টি ফাইভ ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যখন কোনো গ্যাস যাচ্ছে তখন সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে আর আমরা যেটা বলেছিলাম যে টেম্পারেচারটা অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে যদি কোনো গ্যাসের টেম্পারেচার থাকে তাহলে আমরা যতই তাকে প্রেশার দিই না কেন সেই কোনোভাবেই লিকুইফাই হওয়ার জায়গায় যাবে না যখন আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে আসবো টেম্পারেচারটাকে তবেই একমাত্র তাকে লিকুইফাই করা যাবে উইথ গিভিং প্রেশার তো এই হচ্ছে আমাদের আজকে এই জায়গাটা এই পর্যন্ত দেখলাম নেক্সট টপিকটা আমরা দেখছি এর পরের চ্যাপ্টারটা যেটা আছে পৃষ্ঠটান এবং সান্দ্রতা সারফেস টেনশন এবং ভিসকোসিটি তার ফার্স্ট পার্টটা আমরা এর পরের ভিডিওটাই দেখছি ঠিক আছে ওকে।